শত জন্মের পে আখি জলে গান থামালা এনেছি আমার শত জন্মের পে আখি জলে গান চন্দি মূর্তি মহলের সুন্দরী বন্দি করে আমায় করছো বাহাদুরি চেন্দের কবদলা নেব আমার রানী বানাব চেন্দের কবদলা নেব আমার রানী বানাব আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাব সোনা চন্দি মূর্তি মহলের সুন্দরী বাবা বলে গেল আর কোনদিন প্রেম করো না কেন বলে গেল সে কথাটি বলে গেল না বাবা বলে গেল আর কোনদিন প্রেম করো না কেন বলে গেল সে কথাটি তোমার বাবা জামাই তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি তারে আমি আমি জানি উনি আমার ভালোবাসা শ্রদ্ধা পেলে নিশ্চয়ই বিয়েতে রাজি হবেন তবে তাই যদি হয় প্রিয়তমা আজ আমি তোমায় কথা দিচ্ছি 2 মাসের মধ্যে আমি 10,000 টাকা তোমার বাবার সামনে হাজির করে প্রমাণ করে দেব যে আমি যোগ্য আমি যোগ্য আমি যোগ্য আমি আপনার মেয়েকে বিয়ে করবো এই নিন 10,000 টাকা বিয়ে 10,000 টাকায় আরে 15,000 টাকা তো আমি আমার ড্রাইভারকেই বেতন দেই এই টাকায় বিয়ে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও ফিরায়ো না বাজন বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও
খামোশ। আর একটা কথা বললে গুলি করে পেট ফুটো করে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর সহ্য হয় না, চলো আমার সাথে। जब प्यार किया तो डरना क्यों, प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। खबरदार, खबर। চলো ড্যাডি। এদেরকে নাম জিজ্ঞাসা করলে সাধারণত এরা পরিচয় দেয় sonamia@hotmail.com হিসাবে। অতিমাত্রায় কিবোর্ড ব্যবহার করাতে তাদের দু হাতের আঙ্গুলগুলো ক্রমাগত নিষ্পিষ করতে থাকে। এরা নিশাচর, প্রিয় খাদ্য চা, পরনে থাকে কোনো ইন্টারনেট সার্ভার থেকে পাওয়া ফ্রি গেঞ্জি। এরা রাতে ঘুম ভেঙে বাথরুমে যাওয়ার পথে একটু থেমে ইমেল চেক করে। এরা স্ক্রিন নেম ঘন ঘন চেঞ্জ করায়, কিছুদিন পর বাপের দা নিজের নামটাই ভুলে যায়। এদের শেষ জীবন কাটে কনফিউশন। এরপর আপনাদের সাথে উপস্থাপন করছি সিজনাল প্রেমিক। একটু পরেই দেখতে পাবেন কেন তাকে সিজনাল প্রেমিক বলা হয়। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা বহুরূপী। এরা একই অঙ্গে নানা রূপ ধারণ করতে পারে। দিনরাত 24 ঘন্টা তাদের একটাই চিন্তা, কিভাবে মেয়েদের কাছে নিজেদেরকে আকর্ষণীয় করা যায়। এদের প্রিয় পোশাক পাঞ্জাবি, হাতে থাকে কবিতার বই অথবা স্থান ভেদে গোলাপ ফুল। ওই যে দেখুন, একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাচ্ছে ফুল নিয়ে ঘোরাঘুরি। এদের পেশা এবং নেশা হচ্ছে প্রেম করা। এরা ইন্টারনেট মারফত প্রেম করতে পছন্দ করে এবং বেশিরভাগ তাদের স্ক্রিন নেম একাকী ধরনের হয়। এদের নজর থাকে কম বয়সী মেয়েদের দিকে। প্রেম করতে করতে এদের বয়স 22-23 পর আটকে যায়, আর বাড়ে না। এরা কবি, পকেটে থাকে নায়িকাদের ছবি। এদের এরা সাধারণত চিরকুমার থাকে। এবার দেখবেন দুটো ছেলে ঢুকছে, দেখুন কোনো লক্ষ্য করতে পারেন? দুজন দেখতে একরকম কিন্তু এদের চরিত্র, এই যে সামনে যাকে দেখছেন এ নিজেকে আপেল বলে মনে করে। তাদের বৈশিষ্ট্যমূলক প্রতীক হচ্ছে চশমা, দরকার না হলেও এরা জিরো পাওয়ারের চশমা ব্যবহার করে। তাদের আড্ডা স্থল প্রিয়াঙ্গন। তাদের স্বভাব হচ্ছে সবাই যা সমর্থন করে তার বিপরীত কিছু বলে সবাইকে চমকে দেওয়া, কিন্তু অধিকাংশ সময় যুক্তির অভাবে তাদের ধারণা ভুল প্রমাণিত হয়। এবার দেখুন এই ফেমাস হিরো হিরো মার কাছে আনে। এরা যতটুকু না ফেমাস তার চেয়ে বেশি দাবি করে। তারা চামচাগোছের কিছু লোক জোগাড় করে, যারা কিছু করে না চুপচাপ ভঙ্গিতে তার পাশে দাঁড়িয়ে থাকে। তারা ফেমাস, তাই মাঝে মাঝে কচি কচি বাচ্চারা তাদের কাছে অটোগ্রাফ দিতে আসে। তারা দন্ত বিকশিত হাসি দিয়ে একটা অটোগ্রাফ দিয়ে দেয়। চলুন জিজ্ঞেস করি। এই যে ভাই, আপনি হাত দিয়ে এসব কি করছেন? আমি হলাম কে? দিলদার হোসেন, এফডিসি ডান্স ডিরেক্টর। এখানে আমাদের একটা শুটিং হচ্ছে। ও তাই নাকি? আরে আপনি আর বলবেন না,
আমি তো আসলে খুবই ব্যস্ত। আপনি কি জানেন কত নামি দামি নায়িকারা আমার এই হাত থেকে বের হয়ে গেল? ও আচ্ছা আচ্ছা, তবে আপনি যে ফিল্মটা বানাচ্ছেন সেটার নামটা কি? খুব ভালো প্রশ্ন করেছেন, দূরদর্শ ছবি। টাইটেল হলো গে শালা কেন দুলাভাই। শালা কেন দুলাভাই? একটি প্রবলেম আছে। আচ্ছা, বেচারা দুলাভাইয়ের মাত্র চারটি শালি। চারটি শালি? যা হোক, আমাদের সব শুনি হয়ে গেছে, বাস নায়িকার তার সখীদের সাথে একটু ড্যান্স সিন শুট করা বাকি আছে, সেটা আমরা এখন শুট করতেছি, বুঝছেন তো? এটা একটা নাইট শট, দেখেন না স্টেজ থেকে ডার্ক ডার্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ বুঝছেন তো? ঠিক আছে, একটু দাঁড়ান। এই লাইটস রেডি, ক্যামেরা ওকে, গুড, everyone take three action. এখানে কি করতেছেন আপনি? এখানে শুটিং হচ্ছে, শুরুন আপনি, আসুন আমার সাথে আসুন। জীবন ba 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 ga ba ni 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 ba ba ga ba ba
হাইকোর্টের মাজারে কত ফকির ঘরে, হাইকোর্টের মাজারে কত ফকির ঘরে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আলাদা যা চলবে না, চলবে না, চলবে না, কেউ খাবে, কেউ খাবে না, খাবে না, খাবে না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এসব কি হচ্ছে, আপনার কি করছেন এসব? আমি হইলাম গিয়া হরগির সমিতির প্রেসিডেন্ট মোসলেম মিয়া, এনাম রাজ হাজির হয়েছি ভিক্ষাবৃত্তিকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার লাইয়া। ফকিরদেরও আবার সমিতি আছে নাকি? ভাই জানে যে কি কয়, আরে সারা বাংলাদেশের আনাতে কানাতে আমাকে রিজনাল ব্যালান্স হয়ে আছে। আচ্ছা তাই নাকি, তবে আপনাদের হেডকোয়ার্টারটা কই? খয়রাতপুর রাজান, খয়রাতপুর। তাহলে আসলে আছে। তবে আচ্ছা আপনারা যে এসব মিছিল টিছিল করছেন এটা আপনাদের কি লাভ হবে? হ্যাঁ ভাই জান, আপনি রে প্রশ্ন আমার অন্তরের ভিতরে কল দিয়েছে কম মানলো। আমরা গরিব মানি, গরিব বললে আমাকে সবাই অবহেলা করে, মগর তাই বলে কি আমাকে কোনো সাদার লাজ নাই? সিনেমা নাটকে পড়াই উনি উগরিয়ে হচ্ছে বাঙালি দেয়, আমরা কি মানুষ না? আর যদি একটা ভিক্ষুকরাও ভিক্ষা না দিয়া তাড়ে দেয় আমার ভিক্ষু ভাইগো দাবি পূর্ণ না করায় আমরা হরতাল করুম।
আপনি কিছু দফা দাবির কথা বলছিলেন, আপনাদের কোন দফা থাকলে বলুন আমাদের দর্শক। Altyazı M.K.
লাগে না জোড়া কেউ জানেনি মন শুধু মন ছুঁয়েছে ও সে তবু তুমি সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি স্বপ্ন কুসুম হতে হৃদয় সুরভি মাখি তুমি কি সেই সুরভি পেয়েছ স্বপ্নের দ্বার খুলেছ কেউ বোঝেনি মন শুধু মন ছুঁয়েছে ও সে তবু তুমি সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে
কালা মাইয়া কালা বইরা কইর না যে হেলা আরে ও রে সাদা মুখে নাই রে যাহা কালোতে যে আছে তা ও বিহায় হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায় আমি অপার হয়ে বসে আছি ওহে দয়া মা পারে লয়ে যাও আমায় আমি অপার হয়ে বসে আছি একারইলাম ঘাটে ভানুষে বসি লোপাটে আমি একারইলাম ঘাটে ভানুষে বসি লোপাটে আমি তো ঝড় ছিল না
দেখে বাঙালির ঘরে ঘরে একই মা দোন্দলা, শিশুরের তালে তালে হৃদয় মা দোন্দলা। বছর ঘুরে এলো আগে প্রভাতি ফিরে এলো ফুলেরও মঞ্জুরি, থাকার আগে পথে ফুলের মেলা, এ বুঝি বৈশাখ এলে শুনি কি সবাই মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে লাল নারা হেঁটে যায়, মেলায় যাই রে, মেলায় যাই রে সবাই। পকাটে ছেলের ভিড়ে লালনাদের রেখাই না, মনির খোপাতে ঠেলি ফুলের মালা, বিদেশি সুগন্ধি মেখে আজ প্রেমের কথা বলা, রমনা বটম এ গান থেমে গেলে প্রখর রোদে, এ যেন দিঘির জলে থাকার পথে ফুলের মেলা, এ বুঝি বৈশাখ এলে শুনি মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে।